বলেছি শতবার ভালোবাসি। না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। গায়কের পারিবারিক সূত্রে জানা গেছে, 30 জুলাই সকাল 11:53 একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুয়েল। এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 23 জুলাই রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নিবিড় পর্যবেক্ষণে জুয়েলের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে ছিল বলে জানিয়েছিলেন তার পরিবার। আর সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন এ গায়ক। জীবনের না পাওয়া সু 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন জনপ্রিয় এ সঙ্গীত শিল্পী। জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, 2011 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি সংক্রমিত হয়। শুরু থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা সেবা চলছিল। আর জানি না কেন এত কষ্ট পেয়েছো তুমি। 90-এর দশকে ব্যান্ড সঙ্গীত যখন বেশ আলোচনায়, তখন নতুন জোয়ারে হাজির হন গায়ক জুয়েল। মা বাবার অনুপ্রেরণাতেই সঙ্গীতে অভিষেক তার। প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছ থেকে সঙ্গীতে হাতেখড়ি জুয়েলের, আর মঞ্চে প্রথম গান করেন 4th শ্রেণীর ছাত্র থাকা অবস্থায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 1986 সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে জড়ান তিনি। সেই সময় বিভিন্ন মিডিয়ার সঙ্গে পরিচিতি হতে থাকে তার। 1992 সালে প্রথম অ্যালবাম প্রকাশ পায় জুয়েলের। 10টির মতো অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। তবে এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলের শিরোনামের অ্যালবামটি।